সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চীনের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন। সাংহাই গ্র্যান্ড থিয়েটারে শুরু হয় এই উৎসব। চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশনায় চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং সাংহাই মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের যৌথ পৃষ্ঠপোষকতায় উৎসবটি আনুষ্ঠানিকভাবে সাংহাই গ্র্যান্ড থিয়েটারে গেল 9 জুন একটি জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়। এতে দলে দলে যোগ দেন দেশ বিদেশের চলচ্চিত্র অভিনয় শিল্পী ও নির্মাতারা। ২০২২ সালে অফলাইন বা সরাসরি আয়োজন বাতিল হওয়ার পর এবারের এই সরাসরি আয়োজন ছিল চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র প্রেমীদের অধীর আগ্রহের প্রত্যাশিত ফল। এবছরের ইভেন্টে যোগ দেওয়া আনন্দদায়ক। অনেক পুরনো বন্ধু এবং পরিচিতদের সাথে দেখা হয়েছে, আমি খুব খুশি। এ বছরের গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড এবং 36টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত 53টি কাজ আগে নির্বাচন করা হয়। 53টি কাজ 5টি গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে চূড়ান্ত হয়। উৎসব চলাকালীন ওয়ার্ল্ড প্রিমিয়ার করার জন্য দেশ বিদেশের প্রায় 450টি অসামান্য চলচ্চিত্র সাংহাইয়ের 41টি সিনেমা হলে প্রদর্শিত হয়। ২৫তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডের জন্য 5টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ফিচার লেংথ ফিল্ম, নিউ এশিয়ান ট্যালেন্টস, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম এবং শর্ট ফিল্ম। এবারের উৎসবে 8,800টি চলচ্চিত্র নিবন্ধন করে। চলমান এই উৎসবে চীনের ক্রমবর্ধমান বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র শিল্পের জন্য জ্ঞান প্রদর্শন করতে প্রথম সাইফাই ফিল্ম সপ্তাহ চালু করে। ৯ দিন ব্যাপী এই উৎসব আগামী 18 জুন শেষ হওয়ার কথা রয়েছে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা।